আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মহব্বত আর ভালোবাসার জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট আর ঘৃণিত জায়গার নাম হলো বাজার। উৎকৃষ্ট জায়গায় সময় ব্যয় করলে উৎকৃষ্ট হওয়া যায়, নিকৃষ্ট জায়গায় সময় ব্যয় করলে নিকৃষ্ট হয়। ভালো পরিবেশে যদি সময় ব্যয় করা হয় তাহলে মানুষের জিন্দিগির আখলাক চরিত্র ভালো হয়, স্বভাব তবিয়ত ভালো হয়। আর উৎকৃষ্ট নিকৃষ্ট জায়গায় সময় ব্যয় করলে স্বভাব তবিয়ত চরিত্র নিকৃষ্ট হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে ভালো মানুষ কেন খুঁজে পাওয়া যায় না, একটু নিজেই তদন্ত করে আর নিজেকে প্রশ্ন করেন বাবা, আজকে আমাদের সমাজের মধ্যে কয়জন মুসলমান পাওয়া যায়? 24 ঘন্টা সময়ের মধ্যে বেশিরভাগ সময় এসে মসজিদে ব্যয় করে। আমার তো মনে হয় বেশিরভাগ মুসলমান এমন পাওয়া যায় যারা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় বাজারে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ সময় বাজারে নষ্ট করে, বিবিকাও ঠিক মতো সময় দেয় না, সন্তানদেরকেও ঠিক মতো সময় দেয় না, পরিবারে সময় দেয় না, অহেতুক অনর্থক বাজারের মধ্যে বসে বসে গল্প করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, দোকানপাটে মধ্যে আড্ডা দেয়, চা দোকানে বসে বসে মানুষের সমালোচনা পরনিন্দা গীবত শেকায়াতের মধ্যে জিন্দগির সময়টা নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসা আর মহব্বত আর প্রিয় জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদের মধ্যে যারা সময় বেশি ব্যয় করবে তাদের জিন্দগি সুন্দর হবে, এটাই স্বাভাবিক। প্রিয় জায়গায় যদি সময় ব্যয় করা হয় আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করলে উন্নত চরিত্রের মালিক হওয়া যায়, মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করলে আখলাক চরিত্র সুন্দর হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করো। হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাসূল বলেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাশরের কঠিন ময়দান, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, সে হাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বে কারীম 7 প্রকার মানুষকে, 7 বৈশিষ্ট্যের অধিকারী মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবি। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো দুনিয়ার জমিনে যাদের অন্তর কলবটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলে থাকত, এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে জন্মের হয়ে যায়, পরিবারের কাজে দুনিয়ার কাজে সংসারের কাজে সন্তানদের হক আদায় বিবির হক আদায়ের জন্য প্রয়োজনেও বের হয়েছে, কিন্তু সব সময় তার কলবের সঙ্গে মসজিদের সম্পর্ক থাকত, তার কলব সব সময় আল্লাহর ঘরের সঙ্গে কানেক্টেড থাকত। আবার কখন আল্লাহর ঘরে আমি নামাজ আদায় করার জন্য যাব, কখন আবার আল্লাহর ঘরে যাবে সেই চিন্তা থাকত, আল্লাহর ঘরের কোনো অপমান তার বরদাস্ত হতো না, আল্লাহর ঘরের কোন অপরিচ্ছন্নতা তার বরদাস্ত হতো না, আল্লাহর ঘরের বিরহ তার অপছন্দ হতো পছন্দ হতো না। আল্লাহ পাকের ঘরের বিরহ আর আল্লাহ পাকের বিরহ, আল্লাহর ঘরের সঙ্গে যার ভালোবাসা বেশি আল্লাহ পাকের সঙ্গে তার মহাব্বত সম্পর্ক বেশি, আল্লাহর ঘরে যে বেশি সময় ব্যয় করে আল্লাহ পাকের সঙ্গে তার ভালোবাসা সম্পর্ক বেশি হয়। এই আল্লাহর ঘরে যারা বেশি অবস্থান করে তাদের জিন্দগির গোনা মাফের কারণ হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইয়ের আমার বলছিলাম, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ভালোবাসা আল্লাহর ঘরে মহাব্বত যার অন্তরে বেশি থাকবে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক বেশি হবে। আজকে আমাদের জিন্দগির মধ্যে গোনাহের অভাব নাই, আজকে পাপের সমুদ্রে আমরা ভাসমান, দুনিয়ার ঠান্ডায় দুনিয়া কে কত উন্নতি করতে পারবো, কে কয়টা গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, জায়গা জমি সম্পদের মালিক হব, এই দিশায় আজকে আমরা দুনিয়ার মধ্যে বিভোর হয়ে আছি। এই জন্য আমাদের জিন্দগি আমল নামায় কত গুণা,
গুনাহগুলো মাফ করে আমার কবরে যেতে হবে, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না, সেই চিন্তা আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ রাসূল সরকারে দোয়া আলম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি পরকাল চায়, পরকালের ফসল চায়, আমি তাদের পরকালের ফসলে উন্নতি দান করি, আর যারা দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ সামান্য দিয়ে দিল, আমালাহু ফিল আখিরাতি মিন নসীব, পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই। যারা দুনিয়া চায়, সামান্য দুনিয়া পেয়ে গেলেও কিন্তু পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই, আর যারা পরকালের সম্পদ চায়, পরকালের ফসল চায়, পরকালের ফসল আমি তাদেরকে উন্নতি দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাযিদ লাহু ফি হারতিহি ওয়া মান কানা ইউরিদু হামতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা পরকালের ফসল চায়, আমি তাদের পরকালের ফসলের মধ্যে বরকত দিয়া দেই, উন্নতি দান করি, আর যারা দুনিয়া চায়, সামান্য দুনিয়া দিয়া দিলেও পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই। এই জন্য একজন মুসলমানের ভিতরে চেতনা থাকবে ঈমান এবং আমলের, একজন মুসলমান দুনিয়া ধান্দা থাকবে না, একজন মুসলমান থাকবে তার পরকালে ধান্দায়, দুনিয়ার মধ্যে কয়টা গাড়ি কয়টা বাড়ির মালিক হইলাম, কত সম্পদের মালিক হইলাম, কত জায়গা জমির মালিক হইলাম, সেই চিন্তা থাকবে না। একজন মুসলমান চিন্তা করবে, এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা বিফলতা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা সব চিরস্থল ক্ষণস্থায়ী, অতএব ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য একজন মুসলমান ফিকির করবে না। একজন মুসলমান সবসময় ফিকির করবে চিরস্থায়ী জীবন, পরকালের জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, ওই জীবনে কেমন করে উন্নতি করতে পারবে, ওই দিকে একটু নজর দিবে। আল্লাহ পাক রব্বি কারিম এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় কর, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের দিকে একটু নজর দাও, পরকালের জন্য তুমি কি আমল করলা, পরকালের জন্য যারা আমল করে, পরকালের জন্য যারা পরিশ্রম করে মেহনত করে, তারাই হলো দুনিয়ার জমিনে বুদ্ধিমান, আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়া, রসুলের গোলামি বাদ দিয়া, নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী বলেন তারা হচ্ছে বোকা। আল্লাহ রসুল বলেন, যারা পরকালের জন্য ফিকির করে আর নিজের নফসের বিরোধিতা করে, মনে যা চায়, মনে মন চাই জীবন যাপন করে না, মনে কি চায়, মনে তো শয়তানের গোলামি চায়, মনে চাহিদার শেষ নাই, মনে চায় নামাজ না পড়তে, মনে চায় টিভি দেখতে, মনে চায় নাচানাচি করতে, মনে চায় গান বাদ্য বাজাইতে, কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তোমার মনে যা চায় তুমি তা করবে না, মনকে বুঝবা, মনে বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুম গোলামি করবে, পরকালের জন্য আমল করবে, তারা হচ্ছে দুনিয়াতে বুদ্ধিমান। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, একজন মানুষ মুসলমান যখন পরকালে চিন্তা করবে, সে চিন্তা করবে না আল্লাহর ঘর মসজিদ যেহেতু উন্নত জায়গা, উত্তম জায়গা, এখানে আল্লাহ পাকের ওলামায়ে কেরামগণ সেখানে আলোচনা করবে, দিনে আলোচনা হবে, এখানে সময় ব্যয় করা দরকার, জীবনকে সুন্দর করতে হলে, দামি করতে হলে, পরকালের সম্পদ বৃদ্ধি করতে হলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে, নামাজের মধ্যে, এই মাহফিলগুলোর মধ্যে সময় বেশি ব্যয় করতে হবে। এই জন্য দুনিয়ার সব পরিবেশ ছেড়ে দিয়ে আল্লাহর বান্দাগুলো এই মসজিদের মধ্যে বেশি সময় কাটাবে, এই মসজিদগুলোর মধ্যে সময়